14 ডিগ্রি সেলসিয়াসে নামল চুয়াডাঙ্গার তাপমাত্রা, হিমেল বাতাস। চুয়াডাঙ্গায় আজ সোমবার সকাল 9টায় তাপমাত্রা কমে নেমেছে 14.2 ডিগ্রি সেলসিয়াসে। এটি চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। আগের দিন রোববার এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে 1.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমা। বেশ কিছুদিন ধরে তাপমাত্রা নিচের দিকে নামছে। সকালের দিকে কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশা ও হিমেল বাতাসে বেশ শীত অনুভূত হচ্ছে। চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, আজ সোমবার সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গায় তাপমাত্রার পারদ নিচের যা দিকে নামছে। সকাল 9টায় তাপমাত্রা নেমেছে 14.2 ডিগ্রি সেলসিয়াসে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 92%।